আমরা 1 লক্ষ 15,000 কোটি টাকার মতো আমরা এমএসএমই ক্লাস্টারে আমরা শুধুমাত্র লেন্ডিং করবার ফলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাডাম এবার টার্গেট ছিল 90 না না দাঁড়াও 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 1,000 লক্ষ কোটি টাকা 1,14,000 লাখ করোড় এটা ডিপ্লয়েড হয়েছে লেন্ডিং এর জন্য, এটা অলরেডি পাস হয়েছে এবং এর ফলে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডেটা 41 লক্ষ লোকের নতুন চাকরি হবে এমএসএমই ইন্ডাস্ট্রিতে। প্রায় 1 কোটি লোকের ওপর লোক আমাদের সেলফ এমএসএমই তে কাজ করে, তাই তো? মানে আমাদের সময় হয়েছে এগুলো, কারণ আপনারা দেখেছেন এলাহাবাদ থেকে শুরু করে চেন্নাই থেকে শুরু করে সব লেদার ইন্ডাস্ট্রি এখানে চলে এসেছে, বানতালা যার জন্য লেদার হাব হয়েছে। এরকম কতগুলো গুড নিউজ আমি সিএস কথা বলার আগে যদি আপনাদের দিই, সেলফ হেল্প গ্রুপ তারা লেন্ডিং করেছে নাম্বার 1 ইন ইন্ডিয়া এবং 13,895 কোটি টাকা। এমএসএমই ক্লাস্টার স্বাধীনতার 65 বছর পর্যন্ত ছিল মাত্র 49টা আর আজকে আমাদের রাজ্যে এটা হয়ে গেছে 521 এবং আরো হতে যাচ্ছে। আমি আপনাদের আরো কয়েকটা ইনফরমেশন দিচ্ছি, এটা প্রেসেরও কাজে লাগবে, প্লিজ এগুলো একটু দয়া করে জানাবেন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ইজ নাও কামিং টু কলকাতা, WTO-র নাম আমরা সবাই জানি, কলকাতার বুকে একটা বড় পালঙ্ক যুক্ত যাচ্ছে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কলকাতায় তাদের অফিস করছে এবং 21 তারিখে আমার সাথে তাদের একটা মৌ আছে। আমি 2-3টে চেম্বারকে বলবো বেলা 1টার সময় যদি মৌটায় তারা অ্যাটেন্ড করেন আমার সাথে, ভালো হবে, বেঙ্গল গ্লোরিফাইড হবে। ওরা প্রায় 35 লক্ষ স্কোয়ার ফিট নিচ্ছে, জমি রেডি আছে, এখানেও 30,000 জব তৈরি হবে এবং এগুলো তো ম্যাক্সিমাম আপনারা জানেন আইটি ওরিয়েন্টেড নানা রকম, এবং 1,500 কোটি টাকা ওরা ইনভেস্টমেন্ট করছে। এটার জন্য অমিতদার ক্রেডিট আছে অনেকটা, থ্যাংক ইউ অমিতদা। ল্যান্ড ইমিডিয়েটলি অ্যাভেলেবল উইথ WBIDC ফর ম্যানুফ্যাকচারিং। এক সময় বেঙ্গল ইঞ্জিনিয়ারিং এ আর ম্যানুফ্যাকচারিং এ নাম্বার 1 ছিল, তারপরে আমরা কিছু করিনি, মানে আগের সরকার কিছু করেনি। নাও অলসো উই হ্যাভ 2,600 acres অফ রেডি ল্যান্ড, কারণ আমাদের ল্যান্ড ম্যাপ হয়েছে, ল্যান্ড ইউজ পলিসি হয়েছে, ল্যান্ড প্ল্যানিং হয়েছে। সুতরাং 2,600 acres ল্যান্ড WBIDC-র কাছে এখনো আছে, যেটা নিয়ে আপনারা রঘুনাথপুর, এটা হচ্ছে নেক্সট টু ইন্ডাস্ট্রিয়াল ফ্রেট করিডোর অমৃতসর টু কলকাতা, এখানে আপনারা ইনভেস্ট করতে পারেন।